ভিডিওতে আমরা একটি ফ্ল্যাগবি বাচ্চা যার বয়স 21 দিনের নিচে আছে, এই ফ্ল্যাগবি ষাঁড় বাচ্চাটাকে কিভাবে মুন্ডি করে, অর্থাৎ ওটা শিং গজাবে না একটা সার্জারির মাধ্যমে, ওটা আপনিও করতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখুন। এই ভিডিওতে তিনটা সিস্টেমে আপনারা মুন্ডি করতে পারবেন, ডিহর্নিং। দেখুন সম্পূর্ণ ভিডিও। আশা করছি মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন, আপনাদের স্বস্থানে আমিও ভালো আছি আপনাদের দয়া এবং আশীর্বাদে। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমরা একটা ফ্ল্যাগবি ষাঁড় বাচ্চাকে ডিহর্নিং করব। ডিহর্নিং মূলত শিংটার গজাবে না, শিংটাকে ছোটো থেকে বলতে উগড়ে ফেলা। যেমন ওর যে শিং উঠে, শিংয়ের জায়গাটা আপনার ছোটোবেলা থেকে ওই জায়গাতে বলতে সমাপ্তি ঘটানো, এটা পুরোই হোক, পেস্ট লাগাই হোক, আপনি যেভাবেই করতে পারেন। তো আজকে আপনাদের তিন তরিকা আছে আমি দেখাবো ডিহর্নিং, এবং তিন তরিকা আছে কোনটাতে বলতে টাকা বেশি যাবে কোনটাতে কম যাবে আমি সব বলবো, এবং বয়স কতদিন লাগে ওঠো দেখতে পারবেন। তো শুরুতেই দেখুন, আমরা ফ্ল্যাগবি একটা বাচ্চা দেখতে পাচ্ছি এবং ফ্ল্যাগবি বাচ্চাটার বয়স খুব কম, 21 দিনের মধ্যে আছে। তো ওটাকে প্রথমে আমরা যদি চান যে প্রত্যেকের এখন কিন্তু মডার্ন যুগ, প্রত্যেকেই বলতে একজন চুল দাড়ি কামানোর জন্য আমরা মেশিন কিনে নেন। মেশিন হলে খুব ইজিলি বলতে আপনারা একজন বাছুরের যে শিং যে দু জায়গা আগে সিলেক্ট করে নেবেন, পরে আপনারা সাইড দিয়ে কেসি দিয়ে আপনার সিজার দিয়ে নতুবা মেশিন দিয়ে আপনার জায়গাটাকে পরিষ্কার করে নেবেন একবারে ক্লিয়ারভাবে। পরিষ্কার করা হলে আপনারা কি করবেন, তখনকার সময় যেমন পরিষ্কার হয়ে গেছে, চাইলে আপনারা এই যে না আমরা জেল জাতীয় যেমন পেস্ট আছে, আমরা টুথপেস্ট যেটা আমরা যে দাঁতের মাজন হিসেবে করি, কোলগেট হোক, প্যাপসোডেন্ট হোক, আর যাই হোক, ওইটি আপনারা লাগাই দেবেন ওই জায়গাটাতে, তাহলে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে। ওর যে আমরা যে পেস্টটা লাগাবো প্রচুর পরিমাণ করসিপ থাকাতে বলতে ওটা যদি আপনার ত্বকে দেন আপনার ত্বক কিন্তু পোড়াই যাবে। মূলত ওটার কাজ হচ্ছে জায়গাটা পোড়াই যাওয়া, যে শিং যে গজাবে ওই জায়গাটাকে পোড়াই দেয়, দ্যাটস মিন আর শিং গজায় না। তো দেখুন ওখানে আমরা যে ওর যে চুল, ওর যে পশমগোলা কিন্তু উপরে বলা হয়েছে, তারপরে এখন আমরা দুটো শিং দেখতে পাচ্ছি যে যেখানে শিংগুলা গজাবে। তো শিংগুলা গজাবে ওখানের মধ্যে আমরা পেস্ট লাগাবো, এবং কী পেস্ট লাগাবো তাও দেখতে পারবেন। আপনার বাছুরকে আপনি দু থেকে একুশ দিনের মধ্যে করতে পারবেন। আপনার ছাগল কি আপনি করতে পারবেন একদিন থেকে দু সপ্তাহের মধ্যে, 14 দিনের মধ্যে। আর কিছু কিছু ক্ষেত্রে আপনি আপনার যে গাভীর যে বাচ্চা আছে ওই বাচ্চাকে আপনি 2 মাস আফ করে করতে পারবেন, কিন্তু এক্ষেত্রে আপনার অনেকটা ব্যয়বহুল বলতে ওখানে অ্যান্টিবায়োটিক লাগবে, তারপরে অবশ করার জন্য ইঞ্জেকশন দিতে হবে। এমনিতে ছোটো বাচ্চাকে আপনারা অনেকেই ইঞ্জেকশন দিয়ে থাকি, আপনার চাইলে তা নাও দিতে পারেন। তো দেখুন আমরা এখন পেস্টটা লাগাবো, ওখানে আলতোভাবে আপনার হ্যান্ডগ্লোভ, অবশ্যই হ্যান্ডগ্লোভটা পরে নেবেন, আর হ্যান্ডগ্লোভ যদি না পরেন তাহলে এই যে সিজার বা একটা কাঠি নিয়ে নেবেন পরিষ্কার দেখে, ওটা দিয়ে আপনারা লাগাই দিতে পারেন। তারপরে আমরা মেডিকেল বলতে সার্জিক্যাল দোকানে গেলে এক ধরনের ব্যান্ডেজ পাওয়া যায়, ওইগুলো ব্যান্ডেজ দিয়ে পেঁচাই দেবেন। অন্ততপক্ষে 5 থেকে 6 ঘন্টা সময় এই ব্যান্ডেজের মধ্যে থাকবে, তারপরে যদি খুলে দেন তাহলে সমস্যা নাই, কিন্তু এই মেডিসিনটা লাগানোর পরে প্রচণ্ড পরিমাণ আপনার একটু জ্বালাপোড়া করবে। এই জন্য বাছুরটাকে আপনারা 4-5 জন লোকে ধরবেন, যাতে করে ছটপট না করতে পারে, শুধু একটা জায়গাতেই লাগে, যদি একটু ব্যথা হয়। তো এইভাবে তো একটা এটা গেলো পেস্ট দিয়ে, আর যে পেস্ট দুটো, এই পেস্ট দেখুন এখানে ইজিলি বলতে আমি দুটা পেস্ট আপনাদের দিচ্ছি, একটা একটা দুটা। যদি আপনাদের গরু কম হয় তাহলে দেখুন এক একটা পেস্টের দাম আছে অনেক, প্রায় 3,000 টাকা। হ্যাঁ, তো একটা দিয়ে অনেকগুলো গরু করতে পারবেন, আর আপনার যদি কম থাকে তাহলে আপনি একটা এনে তো বিপদ, চাইলে আপনারা এগুলো কিন্তু খোলাও বিক্রি করে, আপনারা খোলা 400-500 টাকা নিয়ে আসলেন বা 1500 টাকা নিয়ে আসলেন, যে আপনার গাভী বাচ্চা আছে অনেক, আস্তে আস্তে করবেন তাহলে করতে পারেন। আর আরেক তরিকা আছে যদি আপনাদের বলি, ওটা হচ্ছে কস্টিক সোডা আর ফটাশ, ওই দুটাকে মিক্স করে লাগাই দেবেন, তারপরও এটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন ব্লেড দিয়ে বা মেশিন দিয়ে যেভাবে। তারপরে কস্টিক সোডা আর যে পটাশ মিক্স করে, দেখুন কস্টিক সোডা আপনারা কোথায় পাবেন, অ্যাভেলেবেল কিন্তু আপনাদের বাজারে টাজারে পাবেন না। যদি আপনারা ফার্মেসিতে যান, যে ভেটেনারি ফার্মেসিগুলো, এগুলোতে পাইতে পারেন এখন যেহেতু প্রচলন আছে। যদি না হয় আপনাদের এতে দেখুন, আমার ফ্রেন্ডে আমাকে একটা ভিডিও দিছে, ওরা টেক্সটাইলে জব করে, এখানে দেখুন তো অ্যাভেলেবেল আপনার কস্টিক সোডা আমরা দেখতে পাচ্ছি। এগুলো দিয়ে আপনার কাপড়ের যে একটা কাঠটাকে আপনার সরাই নেয়, কাপড়ের যে সুতার গায়ে যে ডাস্ট বাস্ট থাকে ওইটা যখন আপনার কস্টিকে দিয়ে যায়, কস্টিকের পানি দিয়ে, ওটা কিন্তু একবারে প্রেশ হয়ে চলে যায়, ডাস্টগুলোকে সব খেয়ে নেয়। তো ওইভাবে মিক্স করে দিতে পারেন। আর তৃতীয় নম্বর হচ্ছে হিটার, আয়রন দিয়ে
আপনার এই যে একটা আয়রন আছে, আমরা যে তাতাল বলি, তাতাল তো এটা একটু আমরা মোবাইল টোবাইল বা বিভিন্ন তার তো জ্বালাই জুলাই দিই, ওটা একবারে আয়রন বলতে একটু গোলাকৃতি, আর যে সামনের যে শেপটা এটা কিন্তু চ্যাপ্টা, এটা হিট ওয়ান ও বলতে হিট হয়ে যায়। আপনার সেম ভাবেই আপনারা ইয়া করে নেবেন, লুম গোলাপ সরাই নেবেন, তারপরে যেখানে শিং উঠবে ওই জায়গাটার মধ্যে চাপ দিয়ে ধরতে হয়, এই জন্য বলতে আগে ইঞ্জেকশন পুশ করতে হয়। এক্ষেত্রে গরুর সমস্যাটা একটু বেশি, দু মাস আপ হলে আপনার করতে হবে, অনেকটা কষ্ট পায়, অনেকটা ব্লিডিংও হয়, সেক্ষেত্রে অনেক সময় অ্যান্টিবায়োটিক ইউজ করা লাগে, বেতার ইঞ্জেকশন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করা লাগে। তো আমাদের আজকে ডিহর্নিং নিয়ে ভিডিওটি এই একটুকুই ছিল, আপনাদের যদি ভালো লাগে আপনারা করতে পারবেন। ডিহর্নিং মূলত অনেকগুলা পাগলা টাইপের গরু আছে, আমরা যে ক্রস ব্রিডের গরু দেখবেন তো দেশির থেকে ক্রস করলে বা ক্রস থেকে ক্রস করলে অনেক সময় পাগলা টাইপের হয়ে যায়, যে ডুস মারে এটা মারে, শিং তো অনেক সময় মেরে দেয়। তো আপনারা যদি এটা উঠাই নেন, এক্ষেত্রে ওর যে মাথা আছে শেপটা সুন্দর হয়, আর যে মারার কোনো ইয়ে নেই, শুধু ধাক্কা দিতে পারবে কিন্তু শিং তো আর ঢুকাতে পারবে না, ওই রিজন, এছাড়া না। আর ওটাকে আপনার মুন্ডি বুন্ডি জাত বলে না, জাস্ট বলতে শিংটা হটানো হয়, এছাড়া আর কিছু না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখুন অবশেষে আমরা যে বাচ্চাটিকে মুন্ডি করানি হচ্ছিল ওইটাই হচ্ছে এই বাচ্চা, এটা হচ্ছে একটা ফ্ল্যাগবি বাচ্চা, আর এটা আমাদের কাজী আহসানুল হক ভাইয়ের, যিনি সাব ইন্সপেক্টর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের ডিস্ট্রিক্ট পুলিশ মাগুড়া, ওখানে উনি কর্মরত অবস্থায় আছেন। তো তার ফার্মের এডিএল কোম্পানির কিছু বাচ্চা আছে, আমি এই বাচ্চার ভিডিওগুলো আগামী এক দুদিনের মধ্যে নিয়ে আসবো। অনেক সুন্দর সুন্দর চার পাঁচটা বাচ্চা অলরেডি, বলতে তিনটা বাচ্চা অনেক সুন্দর ব্রাহ্মা ফ্ল্যাগবির, আমি এগুলো দেখানোর চেষ্টা করব। আর আপনাদের আবারও দেখাই নিচ্ছি যে আপনারা তিনভাবে কীভাবে করবেন, আমি শর্টে দেখাই নিচ্ছি, আপনারা ডাক্তারের ওপর পরামর্শ বা যারা অভিজ্ঞ বহুদিন যাবত ভেটেরিনারিতে কাজ করছে ওদের পরামর্শ নিয়ে পাশে রেখে কাজ করতে পারবেন। ওখানে হচ্ছে আপনার পটাশ আর কাস্টিক সোডাকে পেস্ট করে আপনারা লাগাতে পারেন। আর এটা হচ্ছে আপনার ডক্টর নাইলোরের যে ক্রিমটা, ওটার দাম অনেক, ওটা দিয়েও পারেন, ওটা লাগাইতে পারবেন, এই যে শিঙের গুঁড়ার যে লুম লুমটা সরানোর পরে শিং যেখানে উঠবে ওখানে দিয়ে। আর এটা হচ্ছে ছোটো থাকা অবস্থায় দিলে সবচেয়ে বেটার। আর এখন যেটা এটা হচ্ছে যেগুলোর বয়স একটু বেশি হয়ে যায়, বেশি হলে আপনারা ডিহর্নিং হিটারের মাধ্যমে করতে পারবেন বা কম দিয়েও করতে পারবেন। তো এখানে আপনারা সতর্কতা অবলম্বন করতে হবে, দেখুন ইঞ্জেকশন পুশ করা লাগবেই লাগবে, আর হিটার আপনারা হিট হওয়ার পরে যে আয়রনটা ওটা কিন্তু 10 সেকেন্ডের বেশি এক জায়গাতে রাখবেন না, যেহেতু বলতে ব্রেনের একটা ব্যাপার স্যাপার শিঙের নিচে, 10 সেকেন্ডের বেশি রাখা যাবে না। অবশ্যই বলতে আপনারা ভেটেরিনারি সার্জন কিংবা যারা অভিজ্ঞ ডাক্তার ওদের পরামর্শ নিয়ে কাজগুলো করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন, আপনাদের স্বস্থানে।